Assalamualaikum, মৌসুমী হাসান ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর একটা রিকোয়েস্ট, ব্লগটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ব্লগটাতে একটা চমক আছে, সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমার ভয়েসটা শুনেও বুঝতে পারছেন যে আমি কতটা এক্সাইটেড আপনাদেরকে বলার জন্য। তবে আসুন মেইন ব্লগে যাওয়া যাক। শুরুতে আপনাদেরকে একটু আমার বাগানটা একটু দেখালাম। আমার যে লিপস্টিক ফুল গাছ বা হচ্ছে ওটাকে জিঞ্জার প্ল্যান্ট বলা হয়, তো সেই গাছটাতে ফুল ফুটেছে, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেও এই গাছটা আমি আর কি অনেকবারই শেয়ার করেছি আপনাদের সাথে। আর আজ আপনারা তো অবশ্যই জানেন যে নতুন রুটিন তৈরি করেছি নিজের কাজটাদের জন্য। তো আজকে হচ্ছে এই রুমটা ক্লিন আমি গতকালকে করে ফেলেছি, তো শুধু ওই বইয়ের মানে র‍্যাকটা আর কি গুছানো হয়নি, বুকসেলফটা। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে হাতে, তো এই বুকসেলফটা আর কি পরিষ্কার করে ফেলি। আর তার সাথে আমি আরেকটা জিনিস মানে খুব বড় একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, মানে রান্নাঘরে যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে সেই ফ্যানটা আর কি পরিষ্কার করেছি। ওটা হচ্ছে তো একদম যুদ্ধের কাজ, সে যুদ্ধের কাজটা যে কমপ্লিট করেছে মনটা এতে অনেকটাই শান্তি লাগতেছে। আর আমি কীভাবে আমার অ্যাডজাস্ট ফ্যান আর কি ক্লিন করি তা তো অলরেডি আমার মানে চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, যদি আপনারা আবার পুনরায় দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পেলেন বই সবগুলো আর কি নামালাম। এই বইগুলো আপনার মানে আপনাদের ভাইয়ার আর কি, আমার বিয়ের আগে থেকে ওর খুব শখ বই পড়া, বই কালেকশন করা, তাই আর কি অনেকগুলো বই আর কি কালেক্ট করি। তো আমার তো আরেকটা চ্যানেল আছে, মানে শুরুর দিকে আর কি করেছিলাম, কিন্তু এখন এটা আমার সময়ের অভাবে স্থগিত আছে। তো যার কারণে আর কি আপনাদের ভাইয়া অনেক লেখকের অনেক সাহিত্যিক আছেন, ওনাদের বই কিনেছেন, কিন্তু এখনও অনেকগুলোই আছে আমি কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, বই তো আছে, পড়া তো অবশ্যই হবে, আর দেখি কি করা যায়। আর এখন আমি এই যে বুকসেলফটা একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রথমে তো দেখলেন যে ধুলাটা আছে সেই ধুলাটা আমি ছেড়ে ফেলে দিলাম, দেন হচ্ছে যে ভিজাটা কাপড় দিয়ে আমি একটু মুছে নিচ্ছি আর একটু চেঞ্জ করে নিলাম বুকসেলফটা। আগে বুকসেলফের মুখটা মানে মুখটার দিক ছিল আমার রুমে হচ্ছে পূর্ব দিকে, আর এখন একেবারে আমাদের যে দরজাটা এই রুমে সেই দরজার বরাবর আর কি রাখলাম। তারপর এখন বইগুলো একটু ঝেড়ে মুছে নেব। আমি বইগুলো আর কি মাসে একবার করেই ডিপ ক্লিন করা হয়, কিন্তু সেভাবে আর কি ডেলি করি না। ডেলি হচ্ছে ওই যে আমার যে ডাস্টারটা আছে, ওই ডাস্টার দিয়ে যে আগলা ধুলাটা পড়ে সেই ধুলাটা আর কি ঝেড়ে মুছে ফেলে দিই। আর এখন আমি যেভাবে যে থাকে যে বইগুলো ছিল সেই থাকে সেভাবে আর কি রেখে দিচ্ছি। আর এই বইটা গোছাতে গেলে আমার মানে খুবই কষ্ট লাগে, কারণ হচ্ছে অনেকগুলো বই একসাথে এইভাবে পরিষ্কার করা, একজন সাথে থাকলে খুবই ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়ার একটু অ্যালার্জি প্রবলেম আছে, যার কারণে আপনাদের ভাইয়াকে নিয়ে এই কাজটা আমি কখনোই করতে পারিনি। মাঝে সাঝে পিঠি একটু আমাকে হেল্প করে, কিন্তু আজকে হচ্ছে পিঠি আমাকে মোটেও হেল্প করছে না, সে আজকে তার কাজ নিয়ে ব্যস্ত। তো আমি একটু কথা বলি পাপ্পা। তো পিঠি আর কি আমার সাইডেই আছেন, ওর নাম শোনা মতো দৌড়ে আমার কাছে চলে এসেছে। তো যাই হোক, বুকসেলফটা আমার গোছানো হয়ে গেছে একদম পুরোপুরি, আর এখন চলে আসছে এই বেডশিটটা আর কি গোছাতে। আজকে বেডশিট চেঞ্জ করেছি, তো ভাবলাম যে সব কিছু আর কি ঝেড়ে মানে মুছে নিয়ে দেন হচ্ছে আমি রান্নাঘরে রান্না করতে যাব। আর এইদিকে আমার হাজব্যান্ড আজকে আমাকে ট্রিট দিয়েছে, সেটা কেন দিয়েছে তা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু আগে পর্যন্ত দেখেছিলাম আমার মুখটা একটু গোমরা, কিন্তু এখন যে আমি বালিশের কভারগুলো লাগাচ্ছি বিলো কভার, আমার তো মুখটা আর কি দেখা যায়নি। যাই হোক, কিন্তু আমি খুব এখন এক্সাইটেড, অনেকটাই খুশি। তার একটাই কারণ, মানে আজকে আপনারা তো দেখবেন আমার আগের দিনের ব্লগ, মানে আজকে যে শ্যুট করেছি সেই দিনটাতে আমার আজকে রেজাল্ট দিয়েছে মাস্টার্সে। তো আপনারা তো জানেনই যারা আমার শুরুর দিকে ভিডিও দেখেছেন যে অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি আমার এক্সামের জন্য, তো অবশেষে মাস্টার্স আর কি কমপ্লিট করলাম, আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে মানে পাশে থাকবেন যাতে যেন আরও বেশি দূর আমি এগিয়ে যেতে পারি। আর এগুলো তো বিছানার উপর একটু রাখবো যাতে যেন আমার ঝাড়ু দিতে সুবিধা হয়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর এদিকে চলে আসি একটু রান্না করতে। বেশি কিছু না, আর ওদিকে পিঠির জন্য একটু মাছ ভাজি করে রেখেছি, আর সেই মাছ দিয়ে আর কি এই বেগুন আর আলু দিয়ে আর কি ঝোল করবো। আর মাস্টার্সটা কমপ্লিট করতে পেরে এতটা খুশি লেগেছিল, আমি তো আপনাদের ভাইকে বারবার বলতেছিলাম আমি যদি ফেল করি আমি কিন্তু আর পরীক্ষা দেবো না। মানে এতবার এই জিনিসটা বলতেছিলাম, আপনাদের ভাই আমাকে সাহস দিচ্ছিল যে না তুমি ফেল করবে না, তুমি পাস করবা, অনেক ভালো একটা রেজাল্ট করবা। তো আল্লাহ সেটা দোয়া কবুল করেছেন, আমি ফার্স্ট ক্লাস পেয়ে পোস্ট গ্রাজুয়েট আর কি হলাম, গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম। আর তা কিন্তু আমি হচ্ছে মাস্টার্সটা করেছি ইডেন থেকে, অনার্সটাও করেছি ইডেন থেকে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর এখন তো আর কি দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো খাবার দাবার আর কি নামাচ্ছি। হ্যাঁ, আপনাদের ভাই আমার এই রেজাল্টের জন্যই আর কি আমাকে ট্রিট দিল, বললো যে ফোন করে বলছে যে রাতে রান্না করতে হবে না, আমি বাহির থেকে খাবার নিয়ে আসবো। শুরুতে বলেছিল যে গ্রিল খাবা না হচ্ছে মুরগি আর কি মিষ্টি খাবা, তা আমি কিছু বলিনি, বলছে ট্রিট দিতে হবে না, একটু রাগ করে বলছিলাম। তো পরে বলতেছে যে না আমি আনতেছি। তো যাই হোক, সে আমার হচ্ছে ফেভারিট গ্রিল আর নান নিয়ে আসছে, পিঠির জন্য মোগলাই নিয়ে আসছে, কারণ ও হচ্ছে নানটাও খেতে পারে না আর হচ্ছে চিকেনটাও আর কি ও খেতে পারে না। কিন্তু আজকে সে করেছে উল্টা, সে আজকে মোগলাইটাই খায় নাই কিন্তু নান রুটিটা খেয়েছে। তো যাই হোক, আমি খুবই এক্সাইটেড, আর আপনারা তো পাশেই আছেন, আমার হচ্ছে কী বলবো মানে আমার খুশিটা আত্মহারা আর কি। আর এই তো আপনাদের ভাইয়ের খাবারটাও নিয়ে আসছে, খাবারটা এখন একটু সার্ভ করে নিয়ে আমরা হচ্ছে খেতে বসে যাব। তো যাই হোক, আপনারা তাহলে সবাই ভালো থাকেন, আর ব্লগটা আর কি স্টার্ট করবো না, খুশির ঠেলায় আমি আর কোনো কিছু আর কি কন্টিনিউ করিনি, কি ভিডিও করবো, এতটা এক্সাইটেড ছিলাম আমি, শুধু ভাবছি যে আজকে রেস্ট নেব আর সবাইকে ফোন করবো। ইভেন সবাইকেও ফোন করে আমি জানিয়েছি যে আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট, আর এর জন্য আমি অনেক মানে অনেকজনের কাছে খুবই কৃতজ্ঞ। ওরা যদি আমাকে হেল্প না করতো বা আমার পাশে না থাকতো, আমার কখনোই সম্ভব হতো না এই মাস্টার্সটা কমপ্লিট করা। শুরুতেই আমার আছে আমার আম্মু, উনি তো পাশে না থাকলে তো কোনোভাবেই আর কি আমার সম্ভব হতো না, কারণ উনি আমার মেয়েকে রেখেছে। তারপর আপনাদের মানে ভাই আর কি আমার হাজব্যান্ড, ও আমাকে সাপোর্ট করেছে। তারপর আমার দুটো ফ্রেন্ড আছে, সিনথিয়া আর হচ্ছে সোমা, তো ওরা আমাকে বিভিন্নভাবে আর কি আমাকে হেল্প করেছে, মানে ওদের হেল্পের কথা আর ভুলাই যাবে না, আর আমি খুবই কৃতজ্ঞ ওদের প্রতি। যদি কখনো পারি ওদেরও আমি অনেক হেল্প করার চেষ্টা করব। ওরা আমার শীট করে দেয়া, তারপর আমার শীট জমা দেওয়া, তারপর কোনো ইনফরমেশন আমাকে দেওয়া, মানে খুবই 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 আমাকে হেল্প করেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদের চারজনকে, আর শুধু থ্যাংক ইউ দিলেও তো হবে না, খুবই ছোট হয়ে যায়। তো যাই হোক, মন ভরা ভালোবাসা তোমাদের জন্য, আর সারা জীবন চাইব তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর আল্লাহর কাছে দোয়া করব তোমরা যেন সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ যেন তোমাদেরকে ভালো রাখে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে তো ব্লগটি অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করবেন যাতে যেন আমি যে ভিডিওটা দেই সেই ভিডিওটা আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায়। আর আমার রেজাল্টের কারণে কিন্তু আমার বরটা আজকে আমাকে ট্রিট দিল, যাই হোক আমি খুবই সারপ্রাইজড এবং খুবই খুশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।